11টি ম্যাচে 14টি উইকেট নিয়ে বিশ্বতম স্থানে রয়েছেন পাকিস্তানের ওমর কুল। তার ইকোনমি হচ্ছে 5.80। লিস্টের 19তম স্থানে রয়েছেন রবিচন্দ্র আশ্বিন, যিনি 7 ম্যাচে 14টি উইকেট নিয়েছেন 4.63 ইকোনমিতে। 19.78 এভারেজে 14টি উইকেট নিয়েছেন মাত্র 8 ম্যাচে শ্রীলঙ্কার জয়শা। এরপরে লিস্টে রয়েছেন রাতনায়িকা, যিনি 9 ম্যাচে প্রায় 15টি উইকেট নিয়েছেন এবং 4টি উইকেট নিয়েছেন সর্বোচ্চ। এরপরে 16তম স্থানে রয়েছেন ভারতের কাপিল দেব, যিনি মাত্র 7 ম্যাচেই 15টি উইকেট তুলে নেন, যেখানে এভারেজ ছিল 13 এবং ইকোনমি ছিল 3.56। এরপরে 15তম স্থানে রয়েছেন আব্দুল রাজ্জাক, যিনি 11টি ম্যাচে প্রায় 16টি উইকেট নেন এবং ইকোনমি ছিল 4.28। পাকিস্তানি লিজেন্ড ওয়াসিম আকরাম 16টি উইকেট নেন মাত্র 12টি ম্যাচে, যেখানে 3.22 ইকোনমিতে 18.56 এভারেজে সর্বোচ্চ, একবার 4 উইকেট নিয়েছেন। শচীন টেন্ডুলকার 23 ম্যাচে 17টি উইকেট তুলে নেন 4.76 ইকোনমিতে, তিনি রয়েছেন 13তম স্থানে। 3.62 ইকোনমিতে 17টি উইকেট নিয়েছেন আব্দুল কাদের, যিনি রয়েছেন 12তম স্থানে এবং 17টি উইকেট নিতে তার ম্যাচ লেগেছিল 8টি। বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা রয়েছেন 11তম স্থানে, যিনি 19 ম্যাচে নিয়েছেন 18টি উইকেট এবং এভারেজ ছিল 48.22। 4.87 এভারেজে লিস্টের 10ম স্থানে রয়েছেন সাকিব আল হাসান, যিনি মাত্র 13টি ম্যাচে 19টি উইকেট নেন। লিস্টের 9ম স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা, যিনি 14টি ম্যাচে 19টি উইকেট নেন এবং তার গড় ছিল 26.57। বাংলাদেশের আব্দুর রাজ্জাক 18টি ম্যাচে 22টি উইকেট তুলে নেন 26.18 এভারেজে। সানাদ জয়সুরিয়া রয়েছেন 7নম্বর স্থানে, 25 ম্যাচে প্রায় 22টি উইকেট নেন, যেখানে গড় ছিল 30.31। 5.54 ইকোনমি দিয়ে 6নম্বর স্থানে রয়েছেন ভারতের ইরফান পাঠান, যিনি 12 ম্যাচে প্রায় 22টি উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কান প্লেয়ার ভাস 19 ম্যাচে 23 উইকেট নিয়েছেন 27.78 এভারেজে। 19.40 গড়ে 12 ম্যাচে 25টি উইকেট নিয়েছেন পাকিস্তানের শাহিদ আজমল। মাত্র 3.98 ইকোনমি দিয়ে 8 ম্যাচে 26টি উইকেট তুলে নেন শ্রীলঙ্কান মেন্ডিস। 2নম্বর স্থানে রয়েছেন শ্রীলঙ্কান আরেক প্লেয়ার লাসিত মালিঙ্গা, মাত্র 14 ম্যাচে উইকেট তুলে নেন 29টি, যেখানে গড় ছিল 20.55 এবং 4-4টা উইকেট নিয়েছেন একবার, 5-5টা উইকেট নিয়েছেন তিনবার। শ্রীলঙ্কান আরেক লিজেন্ড মুত্তিয়া মুরালিধরন মাত্র 3.75 এভারেজে 30টি উইকেট তুলে নেন মাত্র 24 ম্যাচেই, যেখানে গড় ছিল 28.83।